প্রকৃতপক্ষে আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বব্যাপী পরিযায়ী পাখির যে 9টি ফ্লাইওয়ে বা মাইগ্রেশন রুট আছে তার মধ্যে 2টি থেকে পরিযায়ী পাখিরা আমাদের দেশে এসে থাকে। ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে এবং সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ের পরিযায়ী পাখি দেখা যায় আমাদের দেশে। কিছু প্রজাতির পাখি শুধুমাত্র আমাদের দেশে আসে এবং এখানে থেকেই ফিরে যায়, আর কিছু পাখি আরও দক্ষিণে পরিযায়ন করে এবং যাওয়া আসার সময় আমাদের দেশে কিছুটা সময় থামে। তাই আমাদের দেশটি পরিযায়ী পাখির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া আবাসস্থলের বৈচিত্র্যের কারণে আমাদের দেশটি পরিযায়ী পাখির জন্য স্বর্গরাজ্য। আমাদের দেশ 2011 সালে ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ের সদস্য হয় এবং দেশের উপর দিয়ে যাওয়া পরিযায়ন পথের 6টি এলাকাকে ফ্লাইওয়ে সাইট হিসেবে ঘোষণা করে। এগুলো হচ্ছে টাঙ্গুয়া হাওর, হাকালুকি হাওর, হাইল হাওর, নিঝুম দ্বীপ, গাঙ্গুইরার চর এবং সোনাদিয়া। অথচ বিভিন্ন কারণেই আজ আমাদের দেশে পরিযায়ী পাখির এসব গুরুত্বপূর্ণ আবাসস্থলগুলো হুমকির সম্মুখীন।